বড় পর্দায় তো আসলে আমার অভিষেক হয়ে গেছে কলকাতাতে আরো এক পৃথিবী সিনেমার মধ্য দিয়ে। তো সেখানে ফিডব্যাক দেখে আসলে আমি চাই যে আরো সামনে সিনেমা করতে। তো আমি অবশ্যই চাই যে বাংলাদেশে একটা ভালো সিনেমা করতে, না আমি চাইলেই তো হবে না, আমার কাছে সিনেমা সেরকম ভালো আসতেও হবে, তো সেটার অপেক্ষাতেই আছি। আসলে ব্যাটে বলে মিলছে না, মানে যেটা হয়েছিল যে আমার প্রথম সিনেমার ক্ষেত্রে সবকিছু কিভাবে মিলে গিয়েছে সেভাবে করা হয়ে গেছে। তো সেই জন্য অপেক্ষা থাকবে যে সেরকমই আরেকটা কোনো কিছু ঘটার, যেটা আসলে দ্বিতীয়বার ভাবতে হবে না যে আমি সিনেমাটা করতে চাই কি করতে চাই। হ্যাঁ অবশ্যই রেমুনারেশন ফ্যাক্টর, ডিরেক্টর ফ্যাক্টর, প্রোডাকশন হাউস ফ্যাক্টর সব কিছুই তো একটা ফ্যাক্টর, বিকজ আমরা একটা প্রফেশনাল ফিল্ডে কাজ করি, এখানে সব কিছু সমন্বয়ে একটা কাজের ডিসিশন নেওয়া হয়। তো সেরকমভাবে মিললে অবশ্যই করব। হারের কথা যদি প্রথমেই বলে ফেলি তাহলেই তো মনে করেন যে কাজের আগেই ডিসকাউন্টে চলে গেলাম, সো আগে কাজটা নিয়ে কথা হলে তারপরে সেটা ভাবা যাবে। কোনো স্পেসিফাই করে বলতে চাই না যে এই জনরার কাজ করতে চাই, কিন্তু যেটা হয় যে একটা এক্স ফ্যাক্টর থাকতে হবে গল্পের ক্ষেত্রে। যদি সেই এক্স ফ্যাক্টরটা কখনো ফিল হয় যে এই ছবিটাই আসলে আমার একটা ভালো ছবি, ভালো একটা আর্কাইভেবল ছবি হতে পারে, সেই ধরনের ছবি অবশ্যই করবো। আমার ঘুরতে খুব ভালো লাগে, বিকজ আমার মনে হয় যে দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ মাই জব, দ্যাট ইট লেটস মি ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, সো দিস ইজ ওয়াই আই এম ইন দিস প্রফেশন। ঘোরার জন্য বাংলাদেশে কক্সবাজার খুব ভালো লাগে, রাঙামাটি পাহাড় সাইড খুব ভালো লাগে, আর দেশের বাইরে থাইল্যান্ড ভালো লাগে, আমেরিকা ভালো লাগে, ইউকে ভালো লাগে। একটা টাইম বের করে সবাই মিলে একসাথে ঘোরা হয়, সো এটা আমার মনে হয় একটা গুড মেমোরিজও হয়, প্লাস আমাদের একটা রিক্রিয়েশনও হয়, বিকজ একটা হাই স্ট্রেস একটা জব আমাদের, সবসময় কাজের মধ্যে থাকি, তো ওই টাইমটা আসলে আমরা যতটুকু পারি এনজয় করার চেষ্টা করি। এটা হয় যে শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে যে টাইম বের করে ওই সুযোগে একটু ঘুরে নেওয়ার চেষ্টা করি, বিকজ যেটা হয় একটা জায়গায় তো যাওয়া হয় না দ্বিতীয়বার বা সুযোগটা হয় না, কাজের ক্ষেত্রে যখন যাওয়া হয় তো একটু টাইম বেশি ওখানে স্পেন্ড করে একটু ঘুরে নেওয়া বা কাজের পরে আগে সেভাবে একটু ঘুরে নেওয়া। দেশের স্বনামধন্য পরিচালক মুস্তাফা সরওয়ার ফারুকি, ওনার তত্ত্বাবধানে এতগুলো প্রজেক্ট লঞ্চ হচ্ছে, তো এটা আমার মনে হয় আমাদের সবার জন্য একটা অনেক বড় পাওয়া, এবং আমরা মনে হয় ইন্ডাস্ট্রির সবাই খুবই এক্সাইটেড যে কী কী প্রজেক্ট নিয়ে আসছে সব ডিরেক্টররা সেটা দেখার জন্য। আমি তো চাই কাজ করতে, সেটা ডিপেন্ড করছে যে আমাকে যদি কেউ নিতে চায়, আমি তো কাজ করতে চাই। ওনাদের মধ্যে অনেকের সাথে এর মধ্যে কাজ হয়েছে এবং আমার মনে হয় যে সবাই প্রমিসিং, সবাই ভালো কাজ করছেন, এবং আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি সবাই চাই আসলে ভালো প্রজেক্ট করতে। তো আমি করি বা যে কেউ করুক একটা ভালো কাজ করাটাই আসলে মুখ্য। আসলে আমরা এত ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে শিখি, এবং আমার মনে হয় যে একটা ভালো দিক ছিল যে সবাই এটা সম্পর্কে জানতে পেরেছে, অবগত ছিল, বাট হ্যাঁ কিছু মানুষ হয়তো বুঝতে পারেনি, তো সে ব্যাপারে হয়তো সামনে ভবিষ্যতে আরও সতর্ক থাকবে। এখন ব্যস্ততা ওটিটির কাজ নিয়ে, সামনে দুই তিনটা প্রজেক্ট অ্যাকচুয়ালি রানিং আছে, একটার পর একটা কাজ করছি, তো সেগুলোই হয়তো সামনে দর্শক করতে পারে।